মানসিক অবসাদ হতাশা সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতার জন্য পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। মানসিক অবসাদ হতাশা সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতার জন্য পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। গত 3 বছরে পশ্চিম মেদিনীপুর জেলাতে 600 মানুষ আত্মহত্যা করেছেন। করোনা মহামারীতে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, তাই মানসিক চিকিৎসকদের একটা বড় অংশকে নিয়ে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জেলায় শুরু হয়েছে সেমিনার আলো দিক। আগামী রবিবার অর্থাৎ 28 জুলাই ঘাটালের টাউন হলে মনোবিদদের উপস্থিতিতে ঘাটাল থানার সহযোগিতায় সকাল 11টা থেকে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ঘাটাল থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে এই সেমিনারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানালেন ঘাটালের এসডিপিও অগ্নিশা চৌধুরী। আগামী পরশুদিন অর্থাৎ 28 তারিখে 11টা থেকে আমাদের ঘাটাল টাউন হলে আমরা একটা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আর ঘাটাল থানার পরিচালনায় আমরা একটা আলো দিক এই কর্মসূচি একটা রাখছি। এই কর্মসূচিটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যারা একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত আছেন, কেউ ডিপ্রেসড আছেন, দুঃখে আছেন, তো তাদের কাউন্সিলিংয়ের জন্য আমরা কিছু মনোবিদ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা ইয়ে থেকে আনছি এখানের দিকে। তো আমি আপনার এর মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে যারা আপনারা আছেন এখানে আপনারা এই সেমিনারটি অ্যাটেন্ড করুন, এবং যারা মনোবিদরা আছেন তাদের কিছু মূল্যবান মতামত যা যেটা আছে এটা আপনারা কিন্তু নেবেন, শুনবেন, তাতে আখেরে কিন্তু আমাদেরই এখানে লাভ হবে। বিশেষ করে এই কিছুদিন যাবৎ এখানে দেখা গেছে ঘাটাল মহকুমায়, ঘাটাল, দাসপুর বা চন্দ্রকোনাতে একটু কিন্তু বেশ ভারী সংখ্যায় একটু আত্মহত্যার প্রবণতাটা বেড়েছে, এবং যারা আত্মহত্যা করছেন তার মধ্যে একটা বড় অংশ কিছু কম বয়সী ছেলেমেয়েদেরও আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের একটা জেলা পুলিশ তথা ঘাটাল মহকুমার থেকে, পুলিশ মহকুমার থেকে একটা উদ্যোগ যাতে করে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন বা সমস্যায় পড়েছেন তারা যাতে সঠিক আলো পান, তাদের সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পান, এই প্রসঙ্গে আমরা বিভিন্ন মনোবিদ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট যারা আছেন তাদের এখানে সাহায্য নিচ্ছি, এবং এই একটা সেমিনার আমরা পরশুদিনকে আয়োজন করছি। তো আমি সবাইকে অনুরোধ করব যাতে তারা 11টার সময় আইদার টাউন হলে আসেন অথবা কোনো ফেসবুক লাইভে কানেক্টেড থাকেন, তাদের বক্তব্যগুলো যেন শোনেন। এটা কি মহকুমা জুড়েই হচ্ছে না শুধুমাত্র ঘাটাল বা দাসপুর বা চন্দ্রকোনা? মহকুমা তিনটি, এটা আমাদের মহকুমার তিনটি থানা এলাকা জুড়ে এই প্রোগ্রামটা সেন্ট্রালি করা হবে ঘাটাল টাউন হলে। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। India's leading chain manufacturer, Orange Gels, from Orange Gels Limited.